মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হলে বর্ধমান পৌরসভার উদ্যোগে নগর জীবিকা মিশনের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্কুলের পোশাক তৈরির প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন হলো। এই দিন এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার। এছাড়া উপস্থিত ছিলেন 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগম, 20 নম্বর ওয়ার্ডের পুরমাতা স্বীকৃতি হাজরা, বর্ধমান পৌরসভার সেক্রেটারি জয়রঞ্জন সেন, আধিকারিক তাপস মাকার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। এই দিন পৌরপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, যাতে পৌর এলাকা স্বনির্ভর গোষ্ঠীগুলি স্বাবলম্বী হতে পারে তার জন্য এরূপ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটাও একটা কর্মসূচি, স্কুলে যে ছেলেমেয়েরা পড়ে তাদের পোশাক তৈরি হবে, সমস্ত ব্যবস্থাটাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বর্তমান পৌরসভা কাপড় চোপড় সাপ্লাই থেকে মেশিন থেকে বেডিং থেকে কোথায় কি সেলাই হবে বা না হবে, তারা কোথায় যাবে কি করবেন সবটাই পৌরসভা দেখাশোনা করবে। তার মধ্যে আমাদের তাপস বাবু তাপস মাপুর থাকবেন, সেক্রেটারি জয়রঞ্জন সেন আছেন এবং অন্যান্য যারা আধিকারিক অথবা আমাদের কর্মচারী বন্ধুরা থাকবেন, সবাই মিলি এই ট্রেনিং কর্মসূচিকে সফল করার জন্য চেষ্টা করব। এবং উপস্থিত সবাইকে আমার সহকর্মী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, রাজ্য সরকারের সব থেকে বড় এই যে কোন যে উদ্দেশ্যে গ্রুপ তৈরি হয়েছে সেই গ্রুপের প্রত্যেকটা মা যেন সঠিকভাবে কাজ পায় এবং সেই কাজগুলো যেন নিজেরা তৈরি করে নিতে পারে, সেই জন্যই আমাদের এই কাজ এই আজকে এসেছিলাম। তাই আশা করবো আপনারা সেই কাজের জন্য আজকে এখানে এসেছেন, যে প্রশিক্ষণ জন্য এসেছেন সেই প্রশিক্ষণটা আপনারা ভালোভাবে নেবেন এবং ভালোভাবে এই কাজটা সঙ্গে যত স্কুল আছে ছেলেমেয়েদের পোশাক তৈরির জন্য এবছরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা নতুন প্রকল্প নেওয়া হয়েছে যে পোশাক তৈরি আর বাইরে থেকে কাপড় এনে অথবা বাইরের থেকে সেলাই করে এনে দেওয়া হবে না, অথবা নগদ অর্থ ছেলেমেয়েদের দেওয়া হবে না, তৈরিটা হবে স্থানীয়ভাবে স্বয়ম্বর গোষ্ঠীর সব মেয়েরা মায়েরা তৈরি করবে, পৌরসভাকে প্রশিক্ষণ দিয়ে সেই মেয়েদের তৈরি করবে যারা সেলাই করবেন এবং কাপড় থেকে আরম্ভ করে মেশিন থেকে ভেনিউ থেকে যাবতীয় সব কিছু সরবরাহ করবে পশ্চিম বর্ধমান পৌরসভা, এবং কাল থেকে 13 দিনের তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে, 13 দিন পর থেকে সেলাইয়ের কাজ শুরু হয়ে যাবে। বর্ধমান শহরে প্রায় 58,000 পোশাক তৈরি হবে ছেলে মেয়েদের জন্য, যেটা এই মেয়েরাই তৈরি করবে, স্বয়ম্বর গোষ্ঠী থেকে যারা 300 মেয়ে এসেছে তারা তৈরি করবে এবং এইভাবেই প্রত্যেকটা স্কুল তাদের পোশাক আশাক ছেলে মেয়েদের জন্য তৈরি করবে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে শিক্ষা দপ্তর থেকে যে নির্দেশিকা এসছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, তাতে স্কুল পোশাক তৈরিতে SHG-দের ইনভলভমেন্ট দরকার, মানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা যারা রয়েছে তারা SHG তাদের গোষ্ঠীর মাধ্যমে স্কুলের পোশাকগুলো তৈরি করে দেবে। সেই জন্য বর্তমান শহরেও আমরা এই কাজ শুরু করেছিলাম অনেকদিন আগে থেকে, গোষ্ঠী নির্বাচন, কতগুলো স্কুল আছে, কত স্টুডেন্ট, তাদের মাপজোক নেওয়া, এইসব কাজের পরে তাদেরকে যাদের মিনিমাম একটু টেলারিংয়ের জ্ঞান রয়েছে অথচ আমাদের গোষ্ঠীর সদস্য, তাদেরকে একটা 13 দিনের ট্রেনিং দেওয়া হবে। কাল থেকে ট্রেনিংটা শুরু হবে, আজকে আমরা সেন্সিটাইজেশন এবং ট্রেনিংয়েরই শুভ উদ্বোধন এক জায়গায় সবজনকে রেখে করলাম। সেটা আমরা 10টা ভেনুতে ট্রেনিংটা দেব, 30 জন করে ট্রেনিং, মোট 300 জন SHG-র মেম্বার এই প্রশিক্ষণ নেবে এবং 28,000 স্টুডেন্টের 168টা স্কুলের যত স্টুডেন্ট রয়েছে সবারই পোশাক আমরা বর্ধমান পৌরসভার যে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তাদের মাধ্যমে তৈরি করে স্টুডেন্টদের হাতে পৌঁছে দেবো। এরা সবাই পৌরসভা এলাকায়, পৌরসভা এলাকার থেকেই ট্রেনিং, তারা পৌরসভার গোষ্ঠীর অন্তর্ভুক্ত, স্বয়ং সিদ্ধার অন্তর্ভুক্ত। যে 10টা জায়গায় ট্রেনিং দেবেন সেই 10টা পৌরসভা এলাকার মধ্যে হবে, পৌরসভার উত্তরায়ণ, দক্ষিণ উত্তরায়ণের একতলা দোতলা, দক্ষিণায়নের দক্ষিণায়ন, আমাদের বর্ধমান ভবন, আমাদের বোরহাটের CBS এবং কাঞ্চনকন্যা, এই 5টি জায়গায় 10টি আগে ভাগ করে দেবেন। ঠিক আছে, শুরু হচ্ছে কাল থেকে ট্রেনিং।
13 দিনে ট্রেনিং চলবে। তবে ওই দক্ষিণায়ন এবং উত্তরায়ণে যেহেতু আমাদের ওটা কমিউনিটি হল, তো একটা দুটো মাঝে বিয়ে বাড়ি আছে, সেই দিনগুলো বাদ রেখে অন্য দিনগুলো চলবে কাঞ্চন কন্যা, এগুলোতে কন্টিনিউয়াসই চলবে। যে আমাদের যে বর্তমান হাউস রয়েছে সেগুলো কন্টিনিউয়াসই চলবে। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।